ওয়েলকাম টু আওয়ার পঞ্চকন্যা ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আগের ব্লগগুলো আপনারা আশা করি দেখেছেন। আমাদের সিকিম ভ্রমণের যে পার্টগুলো আছে সেগুলো আপনারা দেখবেন, আর এইটা হলো আমাদের সিকিম ভ্রমণের ফোর্থ পার্ট। আগের ব্লগগুলো দেখলে আপনারা এর সাথে কানেক্ট করতে পারবেন, আপনাদের দেখতেও সুবিধা হবে। আগের দিন তো দেখলেনই যে আমরা অরেঞ্জ গার্ডেনে ঢুকলাম। তো অরেঞ্জ গার্ডেনের যে মেন আকর্ষণ সেটা হলো এই পাহাড়ি নদী। এই পাহাড়ি নদীর ধারে কিন্তু আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম, বেশ ভালো লাগলো আমাদের। দেখুন কি সুন্দর। পাহাড়ি নদীর ধারে বসে গরম গরম চা এনজয় করার অনুভূতিটাই যেন অন্যরকম ছিল। কখন যে সময়টা নদীর জলের মতন পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। দেখতে দেখতে আমাদের লাঞ্চ টাইমও হয়ে গেছে। আগেই বলেছি যে আমরা গার্ডেনে ঢোকার আগেই লাঞ্চ অর্ডার দিয়ে এসেছি, আর এই মুহূর্তে লাঞ্চ মনে হয় রেডিও হয়ে গেছে। তাই আমরা এবারে লাঞ্চ করব, এবং লাঞ্চ করে আমরা নেক্সট ডেস্টিনেশন আমাদের হলো কাঞ্চনজঙ্ঘা ফলসের উদ্দেশ্যে রওনা দেবো। তারা সঙ্গে থাকুন। ইতিমধ্যেই আমরা কাঞ্চনজঙ্ঘা ফলস পৌঁছে গেছি। আগে তো দেখলেনই রিংবিক ফলস। এই কাঞ্চনজঙ্ঘা ফলস কিন্তু রিংবিক ফলস থেকেও বেশ অনেকটাই উঁচু, আর জলের স্রোত অনেক জোরে। এই কাঞ্চনজঙ্ঘা ফলস হলো প্রায় 100 ফুট উঁচু। বুঝতেই পারছেন না, জলের তোড়ও সাংঘাতিক, দেখতে অপূর্ব লাগছে। কালো কালো পাথরের গায়ে জলগুলো যখন আছড়ে আছড়ে পড়ছে ঠিক যেন মনে হচ্ছে মুক্ত ছড়িয়ে দিচ্ছে চারিদিকে। এত অপূর্ব দৃশ্য, মানে চোখ ফেরানো যাচ্ছে না। কাঞ্চনজঙ্ঘা ফলস গ্যাংটক থেকে প্রায় 5 ঘন্টার রাস্তা, আর পেলিং থেকে খুবই কাছে, ঘন্টাখানেকের মধ্যে পেলিং থেকে আপনি কাঞ্চনজঙ্ঘা ফলসে পৌঁছে যেতে পারেন। এই কাঞ্চনজঙ্ঘা ফলস কিন্তু অনেক দিন, বহু বছর ধরে সুপ্ত অবস্থাতেই ছিল। কেউ কিন্তু জানতো না যে এখানে একটা সুন্দর, এত সুন্দর একটা ঝর্ণা আছে। 90-এর দশকে তোপজোর ভুটিয়া বলে একজন লোকাল ট্যুর গাইড কিন্তু এই ফলসটা আবিষ্কার করে। তখন থেকে কিন্তু এই জায়গাটার আকর্ষণ আরও বেড়ে যায়, এই জায়গাটা বহুল প্রচলিত হয়ে ওঠে। কাঞ্চনজঙ্ঘা ফলস যেমন উচ্চতায় তেমনি সৌন্দর্যে অন্যান্য অনেক ফলসকে ছাপিয়ে যায়, তাই পেলিং বেড়াতে এলে অবশ্যই কাঞ্চনজঙ্ঘা ফলস আসবেন। কাঞ্চনজঙ্ঘা ফলসের ঢোকার জন্য আপনাকে 20 টাকা দিয়ে এন্ট্রি ফি কাটতে হবে। আমরাও এন্ট্রি ফি দিয়েই ঢুকেছি, আর এর টাইমিং আছে, এন্ট্রি টাইমিং আছে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা ফলস খোলা থাকে। তাই চেষ্টা করবেন সূর্যের আলো থাকতে থাকতে এখানে পৌঁছানোর, তাহলে এর ন্যাচারাল বিউটিটা আপনারা উপভোগ করতে পারবেন। আমার পেছনে এখন কাঞ্চনজঙ্ঘা ফলস, ব্রেথ টেকিং বিউটি বললে যেটা বোঝায় সেটাই। আসবার রাস্তাটা অদ্ভুত ভয়ঙ্কর সুন্দর, দেখানোর চেষ্টা করছি। এই পাশের ফাঁকোটা পেরিয়ে আসতে হয়।
কাঞ্চনজঙ্ঘা ফলস পার্ট টু, এটা দুভাগে নামছে। মনে হচ্ছে, সত্যি মনে হচ্ছে স্বর্গতে এসছি আমরা। ঘোড়াও একবার এটা দেখাই, এই যে ওপরে দড়িটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে জিপ লাইন ট্রাভার্সিং, মানে একদম ওই যেখানে ওয়েলকাম লেখাটা দেখা যাচ্ছে সেখান থেকে হার্ডেস দিয়ে বেঁধে ওখান থেকে ছেড়ে দেয় এবং ওরা এসে শেষ করে এই জায়গাতে। দুর্ভাগ্যের বিষয় এখন বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আর একটা দ্বিতীয় যেটা বড় সেটা হচ্ছে এইদিকে। খেচিপালরি লেক দেখে আমরা হোটেলে ফিরে এসেছি। তারপর একটু রেস্ট নিয়ে একটু ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছি লোকাল পেলিং মার্কেট এক্সপ্লোর করতে। পেলিং মার্কেট বলতে এখানে হাতে গোনা কয়েকটা দোকান, নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান ছাড়া গিফট আইটেমের দোকান বলতে একটি কি দুটি, আর দামও সাংঘাতিক বেশি। আমি সাজেস্ট করব যারা মার্কেটিং বা গিফট আইটেম কিনতে চান তারা হয় রা বাংলা বা সবচেয়ে ভালো হয় নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে যে সমস্ত গিফটের দোকানগুলো আছে সেখান থেকে মার্কেটিং করা। একই জিনিস ওইখানে অর্ধেক দামে আপনি পেয়ে যাবেন। আমাদের হোটেল থেকে পেলিং মার্কেটের দূরত্ব পায়ে হেঁটে প্রায় 5-7 মিনিটের মতো। আমরা হেঁটেই এসেছি তাই হোটেল থেকে মার্কেট পর্যন্ত। আর এখানে পেলিংয়ের মার্কেট সন্ধ্যে 7টার মধ্যেই বন্ধ হয়ে যায়, তাই আমরা একটু তাড়াতাড়ি এসেছি। আর কয়েকটা তো দোকান তাড়াতাড়ি ঘোরাও হয়ে গেছে আমাদের। এরপর আমরা হোটেলের দিকেই ফিরছি, কারণ কালকে সকালেই আমাদের হোটেল ছেড়ে দিতে হবে। আমরা কাল যাচ্ছি রিনচেংপং, তাই লাগেজ গোছানোর ব্যাপার আছে আর তাড়াতাড়ি ডিনার সেরে শুয়ে পড়ব। কাল সকাল সকাল আবার উঠতে হবে, নতুন জার্নি স্টার্ট হবে আবার কালকে আমাদের। টিল দেন আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমাদের এই পঞ্চকন্যা ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই আপনারা যারা যারা পেলিং বা সিকিম বেড়াতে এসছেন তাদের তারা এই এই জায়গাগুলো দেখেছেন নাকি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের এই ভিডিওটা যারা ফার্স্ট টাইম দেখছেন তাদের জন্য বলে রাখি, আমাদের এই সিকিম ভ্রমণের আগের পার্টগুলো দেখার জন্য আপনাদেরকে ওপরের যে আই বাটনটা আছে ওখানে ক্লিক করলেই আগের পার্টগুলি দেখতে পাবেন। তাহলে এই
ভিডিওটার সাথে আপনারা কানেক্ট করতে পারবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে গেলে পাশে বেল আইকনটা ক্লিক করতে হবে, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন। টাটা।